রায়পুরায় পূজার প্যান্ডেল ভাঙচুর সম্পর্কিত সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্যটি গুজব বলে দাবি করেছেন পূজা উদযাপন পরিষদ। নরসিংদীর রায়পুরায় গত 4 অক্টোবর দিবাগত রাত থেকে 5 অক্টোবর পর্যন্ত প্রচুর ঝড় বৃষ্টি থাকায় রায়পুরা পৌর এলাকার পশ্চিমপাড়ার একটি অস্থায়ী পূজা মণ্ডপের প্যান্ডেল ভাঙচুর নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে অপপ্রচার চালানোর প্রতিবাদে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। গত 10 অক্টোবর বৃহস্পতিবার দুপুরে রায়পুরা থানায় প্রেস ব্রিফিং করা হয়। এতে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল জব্বার প্রেস ব্রিফিংটি লিখিত বক্তব্যের মাধ্যমে পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, অসম্পূর্ণ পূজা মণ্ডপের প্রতিমাবিহীন প্যান্ডেলের কাজ চলমান অবস্থায় মণ্ডপের সামান্য পলিস্টার জাতীয় কাপড় বৃষ্টির পানি জমার কারণে ভারী হওয়ায় খুলে ও ছিঁড়ে যায়। খবর পেয়ে বিষয়টি আমি উপজেলা পূজা উদযাপন এবং পৌরসভা উদযাপন কমিটির লোকজন নিয়ে তদন্ত করেছি। এ বিষয়টিকে অন্যদিকে প্রবাহিত করে সনাতন ধর্মাবলম্বীদের পূজা উদযাপনে বিঘ্ন সৃষ্টি করার জন্য একটি কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সর্বসম্মতিক্রমে গত 5 অক্টোবর রায়পুরা থানায় একটি সাধারণ ডায়েরি নং 203 দায়ের করা হয়েছে। এ বিষয়ে তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট চন্দন কান্তি সাহা, পৌরসভা পূজা উদযাপন কমিটির সভাপতি বিজয় পাল, জেলা পূজা উদযাপন কমিটির সদস্য সবুজ নন্দ ও পৌরসভা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাজীব ঘোষ সহ অনেকে উপস্থিত ছিলেন। রিপোর্ট রোমান পথিক, রায়পুরা প্রতিনিধি, নরসিংদী টিভি।